ওকে, তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে, খেয়াল করো, এটা হচ্ছে সাপোজ একটা হালকা মাধ্যম এবং এটা হচ্ছে ঘন মাধ্যম। একটা হচ্ছে হালকা মাধ্যম, আরেকটা হচ্ছে ঘন মাধ্যম। এবং আমরা এটা দেখতে পাই যে এই হালকা মাধ্যম থেকে যদি আমি একটা রশ্মি এই বরাবর দিতাম, আপাতন কোন সাপোজ আই ওয়ান লিখলাম, এই রশ্মিটা যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু যখন সে হালকা মাধ্যম পাইল তখন সে একটু বেশি ছড়াই গেল, দ্যাট মিন্স সে এখন চলে গেল এই বরাবর। এটাকে আমি লিখতে পারি আর ওয়ান। আচ্ছা, এরপরে আমি এই দিকের ঘন মাধ্যমের এই আপাতন কোণকে আরেকটু বাড়াই দিই, অর্থাৎ আপাতন কোণটা দিলাম এইরকম। তো এখন আপাতন কোণ বাড়লো, কারণ অভিলম্ব আর আপাতন রশ্মির মধ্যে দূরত্ব বাইরে গেল। যেমন আপাতন কোণ যেহেতু বাড়লো, এখন প্রতিসরণ রশ্মি গেল এই বরাবর, কারণ এইদিকে আপাতন কোণ বাড়লে এদিকে প্রতিসরণ কোণ বাড়তে হবে, কারণ এটা সাপোজ এটা যাওয়ার কথা ছিল হচ্ছে এই বরাবর, যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু সে আর একটু বেশি ছড়াবে, এই জন্য সে আর একটু বেশি ছড়াবে। এবং এইটার ক্ষেত্রে দেখবো সাপোজ এইটা হচ্ছে, যেটা দেখবো সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে এই এই বরাবর গেল, এবং কোনো একটা সময় আর একটু বাড়ানোর পরে এই যে এটা এটা সরাসরি এই বিবেকতল ঘেঁষে চলে গেল। এই যে এখন দেখ, এখন এই যে আপাতন কোণটা, এই যে এইটার জন্য যে আপাতন কোণটা আমরা পাইলাম, এই যে এই আপাতন কোণটা, এই আপাতন কোণটাকে বলা হচ্ছে সংকট কোণ। কোন অভ্যন্তরীণ প্রতিফলনে যাইতে হইলে আগে আমাকে সংকট কোণ সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করে তারপরে কোন অভ্যন্তরীণ প্রতিফলনে যাইতে হবে। তো এইটার জন্য যেটা করবো সেটা হচ্ছে যে এই জায়গায় একটু জিনিস খেয়াল করো, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। অ্যাকচুয়ালি সংকট কোণের ডিফিনেশনটা কি, আমরা এটা করছিলাম যে আপাতন কোণের মান যত বাড়াবা প্রতিসরণ কোণও ততটা বাড়বে, মানে বাড়বে, অ্যাকচুয়ালি ততটা না বাড়বে, বাট কোনো সমান অনুপাতে বাড়বে না, একবারে একবার একবার দুই বাড়বে, বাট বাড়বে যে এটা ঠিক কথা, ক্লিয়ার। আমরা প্রথম দিক দিয়ে ওইটাকে ইয়ার সমানুপাতে প্রমাণ করার চেষ্টা করছিলাম, বাট আমরা ব্যর্থ হয়েছিলাম। এবং অ্যাট লাস্ট আমরা যেটা প্রমাণ করতে পারছিলাম সেটা হচ্ছে এগুলোর সাইন হচ্ছে সমানুপাতিক। সো এটা নিয়ে আগে আলোচনা করছি, এখন আলোচনা করতেছি না, বাট আমরা এইটা জানি যে যখন আপাতন কোণ বাড়বে প্রতিসরণ কোণ অবশ্যই বাড়বে, এটা এভাবে প্রমাণ করা যায়, এটা যাওয়ার কথা ছিল এই বরাবর, এখন যাবে এই বরাবর। সো এই যে আপাতন কোণ যত বাড়তেছে প্রতিসরণ কোণ তত বাড়তেছে, একটা টাইমে আপাতন কোণ খেয়াল করো, এই যে গণমাধ্যমের আপাতন কোণ বাড়লো, এই গণমাধ্যমের আপাতন কোণ এমন বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল যেই পর্যায়টাতে যে প্রতিসরিত রশ্মিটা ছিল এই প্রতিসরিত রশ্মিটা বিবেকতল ঘেঁষে গেল, বা এভাবে বলতে পারো প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ এইটা হচ্ছে অভিলম্ব আর এইটার সাথে হচ্ছে এইটার কোণ, দ্যাট মিন্স 90 ডিগ্রি হয়ে গেল। এই যে গণমাধ্যমের যে আপাতন কোণের জন্য হালকা মাধ্যমে খেয়াল করো, এটা ছিল ঘন মাধ্যম। গণমাধ্যমের যে আপাতন কোণের জন্য হালকা মাধ্যমের প্রতিসরিত রশ্মিটা বিবেকতল ঘেঁষে যায়, বা গণমাধ্যমের যেই আপাতন কোণের জন্য হালকা মাধ্যমের প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, এই যে গণমাধ্যমের এই কোণটা, এটাকে বলা হচ্ছে ক্রান্তি কোণ। তারপর আমরা কোন অভ্যন্তরীণ প্রতিফলনে যাইতে হলে আমাদেরকে ক্রান্তি কোণ সম্পর্কে জানতে হবে, এবং ক্রান্তি কোণ বা থিটা সি, থিটা ক্রিটিক্যাল, এটা অ্যাকচুয়ালি কি, এটা ডিফিনেশনটা কি, খেয়াল। আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন এটা অভিলম্ব থেকে দূরে সরে যেতে থাকে, এবং দূরে সরে যাইতে 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 এমন একটা পর্যায়ে সে পুরোপুরি অভিলম্ব ঘেঁষে চলে যায়। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, খেয়াল করো ঘন মাধ্যমের, এটা তো আপাতন কোণ তাই না, এগুলো হচ্ছে প্রতিসরণ কোণ। এই যে ঘন মাধ্যমের যেই আপাতন কোণের জন্য, কি বলো, ঘন মাধ্যমের যেই আপাতন কোণের জন্য হালকা মাধ্যমের, খেয়াল করো ঘন মাধ্যমের যে আপাতন কোণের জন্য হালকা মাধ্যমের প্রতিসরণ কোণ, খেয়াল করো এই যে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, বা হালকা মাধ্যমের প্রতিসরণ কোণ সেটা বিবেকতল ঘেঁষে যায়, ঘন মাধ্যমের সেই কোণকে ক্রান্তি কোণ বলা হয়। আবার লিখতেছি তোমরা যাতে এটা যাতে মুখস্থ না করতে হয়, খেয়াল করো ঘন মাধ্যমের যেই আপাতন কোণের জন্য, যেই আপাতন কোণের জন্য হালকা মাধ্যমের প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, বা প্রতিসরিত রশ্মিটা বিবেকতল ঘেঁষে যায়, ঘন মাধ্যমের সেই আপাতন কোণকে ক্রান্তি কোণ বলা হয়, ক্লিয়ার। দেখ মিন্স ক্রান্তি কোণের জন্য আপাতন কোণ অল টাইম থিটা সি হচ্ছে, এবং আমার যে হালকা মাধ্যমের যেই কোণটা সেটা অল টাইম 90 ডিগ্রি হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস যদি আমি খেয়াল করি সেটা হচ্ছে, আমি যদি এই এই দিক বরাবর যাই তখন এই দিকের রশ্মিগুলো এই বরাবর সরে। তারপর দেখো
আমি এই এদিকে বসে ছিল, এদিক থেকে গেলাম এদিকে, এদিক থেকে গেলাম এদিকে, এদিকে এটা ছিল, এদিক থেকে গেলো এদিকে, এদিক থেকে গেলো এদিকে। অর্থাৎ আমি যদি এই ডিরেকশনের রশ্মিগুলোকে আনি, এই ডিরেকশনে কোণ বড় হতে থাকে। এখন যদি আমি ক্রান্তিকোণ থেকে একটা বড় আপাতন কোণ নিই, সাপোজ এরকম একটা আপাতন কোণ নিলাম, এটা হচ্ছে ক্রান্তিকোণ থেকে বড় আপাতন, তখন এটা তো আর বিপরীত দিকে এসে যাবে, এটা কোণ তো আরো বড় করতে হবে। সাপোজ এখন এবার ঘুরতে গেলাম এবং আমরা এই জায়গায় একটা কোণ পাইলাম, সেই কোণটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বড়, কারণ এখানে তো এটা বড় হইতেছে, যেহেতু এটাকে বড় হইতে হবে। যখন ঘনমাধ্যমের আপাতন কোণটা ক্রান্তিকোণ থেকে বড় হইল, অর্থাৎ এই কোণটা যদি আমরা বিবেচনা করি, ঘনমাধ্যমের যে আপাতন কোণটা ক্রান্তিকোণ থেকে বড় হইল, যখন বড় হইল ঘনমাধ্যমের এই আপাতন কোণটা ক্রান্তিকোণ থেকে, তখন রশ্মিটা হালকা মাধ্যমে না গিয়ে আবার ঘনমাধ্যমে ফিরে আসলো। কোন কারণে? দেখ, আমি বলছি যে এই ডিরেকশনে যদি তুমি যাও, তখন এই রশ্মিগুলো এই ডিরেকশনে নামো, অর্থাৎ এটাকে এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে সরাই, সো দ্যাট মিনস এটাকে এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে সরাও। অর্থাৎ এটা যদি এইভাবে যায়, এটা যাবে এইভাবে, ক্লিয়ার? তার মানে এই যে দেখ, প্রতিফলনের সংজ্ঞাটা ছিল যে আলোক রশ্মি যখন একটা মাধ্যমে, অর্থাৎ যাইতে যাইতে আবার যদি যখন এই একই মাধ্যমে ফিরে আসে, তখন সেটা হচ্ছে প্রতিফলন। আর প্রতিসরণের ডিফিনেশনটা হচ্ছে আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে, একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে চলে যায়, তখন এই ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে প্রতিসরণ। বা এইদিকে যেটা ঘটনা সেটা হচ্ছে, এইদিকে এই আলোক রশ্মিটা গেল, এটা ছিল ঘনমাধ্যম, এটা তো ঘনমাধ্যম, বিপরীত দিকে নিচেটা হচ্ছে ঘনমাধ্যম। আলোক রশ্মিটা গেল এবং যাওয়ার পরে আবার সে এই ঘনমাধ্যমে আসলো, যেহেতু এখন সে ঘনমাধ্যম থেকে ঘনমাধ্যমে আসলো, একই মাধ্যম থেকে একই মাধ্যমে গেল। প্রথম আমরা এতক্ষণ প্রতিসরণ বলছিলাম, কিন্তু এখন এটাকে আমরা প্রতিসরণ বলতে পারবো না, যেহেতু একই মাধ্যমে অবস্থান করতেছে। সেই জন্য ডিফিনেশন অনুযায়ী প্রতিফলনের ডিফিনেশন হচ্ছে, যদি সে একই মাধ্যমে থাকে, যেহেতু একই মাধ্যমে আছে, এখন এই সার্কামস্টেন্সটাকে আমরা বলবো হচ্ছে আলোর প্রতিফলন। কারণটা হচ্ছে একই মাধ্যমে আছে, এইটার নাম দিব আমি, যেহেতু এটা একটা মাধ্যমের অভ্যন্তরে ঘটছে এবং পূর্ণভাবেই ঘটছে, আংশিকভাবে ঘটে নাই, এই জন্য এটাকে আমরা বলবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সো একটা জিনিস খেয়াল করো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য তোমাকে দুইটা শর্ত মানতে হচ্ছে। একটা শর্ত আমরা এমনি বুঝতে পারি, প্রথম শর্তটা হচ্ছে আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে, খেয়াল করো, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম অভিমুখে যাইতে হবে, অর্থাৎ আপাতন কোণটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে হইতে হবে, কিন্তু সে ফিরে আসবে আলটিমেটলি ঘন মাধ্যমে। বাট এই যে আপাতন কোণের যে ডিরেকশনটা, এটা থাকতে হবে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, এটা যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে হয় তাই হবে না, খেয়াল করো। সাপোজ আমি যদি এই জায়গায় দেখানোর চেষ্টা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি এই জায়গায় দেখানোর ব্যাপারটা চেষ্টা করি, সাপোজ এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। এখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম করলে আমরা অ্যাকচুয়ালি কি কোনোভাবে কি আমরা পূর্ণ বন্ধের প্রতিফলন পাইতে পারি কিনা সেটা আমরা দেখি। সেটা হচ্ছে হালকা মাধ্যমে, সাপোজ আমি এরকম একটা কোণ দিই, যখন আমি হালকা মাধ্যমে এরকম একটা কোণ দিলাম, তখন ঘন মাধ্যমে এটা এরকম যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু সে অভিলম্ব দিকে আরো একটু বেঁকে যাবে। এখন যখন আমি এটা বাড়াইলাম, খেয়াল করো, যখন আমি এটা বাড়াইলাম, এটা যাওয়ার কথা ছিল এই বরাবর, অর্থাৎ এটা এখন যাবে সাপোজ এই বরাবর, ওকে, তখন এটা এরকম ভাবে বাড়াইলাম, তখন এটা যাবে হচ্ছে সাপোজ এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু এটা যাবে এই বরাবর। আবার যদি এই বরাবর দিই, তখন এটা আসতেছে এই বরাবর। কোনোভাবেই এই যে প্রতিফলিত রশ্মিটা, এটা কোনোভাবেই বিভেদকে স্পর্শ করতেছে না, কারণটা হচ্ছে বিভেদকে স্পর্শ করতেছে না, হালকা মাধ্যম থেকে যদি আমি এই কাজটা করতে চাই, তখন আমার কোনোভাবেই পসিবল না। আর ঘনমাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে রশ্মিটা যায়, বা ঘনমাধ্যম থেকে যদি ডিরেকশনটা থাকে হালকা মাধ্যমের দিকে, রশ্মিটা ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে কখনোই মানে যাবে না, মানে হালকা মাধ্যমে প্রবেশ করবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা আছে, আপাতন কোণে রশ্মিটার ডিরেকশন হইতে হবে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে, নট হালকা মাধ্যমে গেছে। বইয়ের ভাষাটা হচ্ছে এরকম যে আলোক রশ্মিকে অবশ্যই গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। ভাই, এই কথাটা বললে পরে একটা পাদের অবস্থা সৃষ্টি হয়, কারণ হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে তুমি বুঝতে যে গণমাধ্যম থেকে গণমাধ্যমে ফিরে আসা, আর ওইদিকে বলতেছে যে আলোক রশ্মিকে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। সো এই দুইটা কথা পাজেট করে, এই দুইটা কথা তুমি কি এইভাবে করো যে গণমাধ্যম থেকে রশ্মিটাকে হালকা মাধ্যমের ডিরেকশনে যাইতে হবে, অর্থাৎ ওই দিকে যাইতে হবে, নট গণমাধ্যমে ঢুকতে হবে, গণমাধ্যমে ঢুকাটা জরুরি না, খেয়াল করো। আমি ব্যাপারটা এইভাবে খেয়াল করো, সাপোজ এইটা হচ্ছে সূর্য, এখন তোমাকে এটা হচ্ছে ভূমি, তোমাকে মাটি থেকে তুমি যদি ডিরেকশন,
ডিরেকশনে পৌঁছাইতে চাও, সাপোজ এই বিন্দুটাতে পৌঁছাইতে চাও, তখন আমি বলবো যে তোমাকে মাটি থেকে সূর্য বরাবর যাইতে হবে, কিন্তু তোমাকে সূর্যের ভিতরে না যাইলেও চলবে, কারণ সূর্যের ভিতরে তোমার যাওয়ার জন্য বলি না, সূর্যের দিকে যাবা, সূর্যের দিকে গেলে তুমি কাঙ্ক্ষিত বস্তুটা পাবা। ঠিক ওই জায়গায় কথাটা এরকম যে তোমাকে, এটা হচ্ছে গণমাধ্যম, খেয়াল করো, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা, এটা ঘন, এটা হালকা। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রশিটাকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ডিরেকশনে যাইতে হবে, খেয়াল করো, হালকা মাধ্যম যেহেতু উপরে, সেহেতু তোমাকে উপরে যাইতে হবে, নট নেসেসারি তোমাকে হালকা মাধ্যমে ঢুকতে হবে, এটা নেসেসারি না তোমাকে হালকা মাধ্যমে ঢুকতে হচ্ছে, কারণ হালকা মাধ্যমে ঢুকলে তো এর প্রতিসরণই হইতো, এটা তার প্রতিফলন হইতো না, পূর্ণ বুদ্ধির প্রতিফলন। সো এই ক্ষেত্রে ব্যাপারটা একটু ভালোভাবে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা তুমি এইভাবে বলতে পারো, সেটা হচ্ছে আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যেতে হবে, নট নেসেসারি হালকা মাধ্যমে ঢুকতে হবে, কারণ হালকা মাধ্যমে ঢুকতে সেটা প্রতিচরণ হয়ে যাবে, প্রতিফলন হবে না। এটা হচ্ছে প্রথম শর্ত, আলোক রশ্মিকে হালকা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের ডিরেকশনে বা হালকা মাধ্যমের দিকে যেতে হবে। সেকেন্ড যে শর্তটা, এটা আগে বুঝছো যে ঘন মাধ্যমের যে আপাতন কোণটা, খেয়াল করো, এটার জন্য এটা হচ্ছে ক্রান্তিকোণ, সাপোজ ধরো এটা হচ্ছে ক্রান্তিকোণ, থিটা সি, থিটা ক্রিটিক্যাল, এটার জন্য এবার বলবো এদিকের যে আপাতন কোণটা, এই আপাতন কোণটাকে অবশ্যই, এই যে আপাতন কোণটা, এই আপাতন কোণের মানটা আমি বলি যে এক্স, এই এক্সটাকে অবশ্যই এই থিটা ক্রিটিক্যাল থেকে বড় হইতে হবে, এইটা হইলেই কেবলমাত্র পূর্ণবুদ্ধির প্রতিফলন করবে, কারণ থিটা ক্রিটিক্যাল পর্যন্ত সে 90 ডিগ্রি মেনটেন করে, থিটা ক্রিটিক্যালের বেশি হইলে সে 90 ডিগ্রি থেকে আরেকটু বেশি করে, আরেকটু বেশি ফল করে, দেখেন আমরা একই মাধ্যমে ফিরে পেতেছি, তার মানে এটা হচ্ছে যে প্রথম শর্ত হচ্ছে আলোক রশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ডিরেকশনে যাইতে হবে, দ্বিতীয় কথাটা হচ্ছে যে ওই যে আপাতন কোণটা, এই এক্সটাকে অবশ্যই থিটা ক্রিটিক্যাল থেকে বড় হতে হবে। ক্লিয়ার? সো এখন জাস্ট আমি 2 মিনিটে আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যখন ক্রান্তিকোণের ব্যাপারটা ঘটবে বা যখন ম্যাথমেটিক্যালি যখন তোমাকে ক্রান্তিকোণের ব্যাপারটা করতে বলবে তখন তুমি কিভাবে করবা সেটার জন্য যদি তোমাকে বলি, সেটা সাপোজ এটা হচ্ছে এই মাধ্যম, এটা হচ্ছে ওয়াটার মাধ্যম, এর থেকে ওয়াটার হচ্ছে ঘন মাধ্যম, সো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে একটা রশ্মি যাইতেছে, এবং আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে ক্রান্তিকোণ, যেহেতু এটা ক্রান্তিকোণ সেহেতু এদিকে যে প্রতিসরিত রশ্মিটা এটা বিবর্তন ঘেঁষা যাবে, বা এটা যে প্রতিসরিত সরণ কোণটা এটার মান হবে 90 ডিগ্রি। তোমাকে এই জায়গায় যদি তোমাকে অ্যাপ্লাই করতে বলে যে এ ইটা ডাব্লিউ কি হবে, তুমি ভালো করো এ ইটা ডাব্লিউ, প্রতিসরণের সময় আমরা পড়ছি যে যেটা প্রথমে থাকবে সেই মাধ্যমের কোণটা যাবে উপরে, দ্যাট মিনস সাইন 90 ডিগ্রি, আর যেটা পরে থাকছে সেই মাধ্যমে কোণটা যাবে নিচে, দ্যাট মিনস সাইন থিটা। ক্লিয়ার? দ্যাট মিনস এ ইটা ডব্লিউ সমান সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি, মানে হচ্ছে 1/sin থিটা, এটা বেসিক। তোমাকে যদি কখনো থিটা সি বের করতে বলে বা এটা থেকে এই অবস্থা থেকে প্রতিসরণাঙ্ক বের করতে বলে তখন তুমি এভাবে করতে পারবে। আমরা সামনে পূর্ণ বন্ধিত্ব প্রয়োগ নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মরিচিকা এবং অপটিক্যাল ফাইবার। থ্যাংক ইউ।